গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর বাটারফ্লাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো দেখতেই পাচ্ছ কি করছি আমি, এটা গরম জলের মধ্যে ওটস দিয়ে দিয়েছি। এটা কিন্তু দুধ না, শুধু গরম জলের মধ্যে দিই, আর লবণ চিনি কিছু না, শুধু এইভাবে গরম জলে দিয়ে অনির্বাণকে একটু নাড়িয়ে দিই। আর বেশি দিয়ে দি বলে, এই জন্য কম করে দিয়েছি অনির্বাণের জন্য। আর এখন রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছ সয়াবিন আর পনির একসাথে করে রান্না করেছি। এখানে আছে মুগ ডাল, তো মুগ ডাল অল্প করে একটু করেছি। আর মুগ ডালের সঙ্গে খাওয়ার জন্য এখানে আছে ভেন্ডি ভাজা আর দুধ ছিল, দেখতে পাচ্ছ। স্নান করে নিয়েছি, স্নান করে গুছিয়ে নিয়েছি। এই যে শাড়ি পরা গেছে আমার, আরও শোনা এই যে দেখতে পাচ্ছ। তো আমরা এখন গুছিয়ে নিয়েছি, কেন পুজো দিতে যাচ্ছি কুলপুকুর মন্দিরে। তো চলো কুলপুকুর মন্দিরে যাই, ওখানে পুজো টুজো দেবো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন প্রচুর ব্যস্ত, অনেকটা বেলা হয়ে গেছে, একটাই পুজো বসে 12:30 বেজে গেছে, তো যেতে 10 মিনিট লাগবে। তো আরুষ আর আরুষের বাবা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। কুলপুকুরের মন্দিরে পুজো দিতে যাচ্ছি, তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। সকালবেলা নিরামিষ করেছি, সব দেখতে পেয়ে যা। আর আমি অনির্বাণ তো কিছু খাইনি, আরুষকে খাইয়েছি ভাত, আর আমরা দুজন উপোস উপোস করে এখন যাবো। মায়ের কাছে আগে পৌঁছাই। আর আকাশটা প্রচুর মেঘলা, অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসতে পারে, ছাতাও নিয়ে নিয়েছি। আমরা মন্দিরে পৌঁছে গেছি, মানে কুলপুকুর কালী মন্দির, জাগ্রত কালী মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এখানে সবাই ধূপকাঠি মোমবাতি দেয়, তো এই জায়গাটাও আমরা দেব, কিন্তু আগে মায়ের দর্শন, মায়ের দর্শন করে নিলাম, একদম মনের শান্তি। কালী মাকে দেখলে একদম মনের শান্তি হয়ে যায়। আর আজ আমার ক্যামেরাম্যান কিন্তু আমার আরুষ না, এই জন্য মাঝে মধ্যে একটু আঙুল চলে আসছে, তো তোমরা একটু ম্যানেজ করে নাও। কারণ ওকে ধরতে দিয়েছিলাম, ওর বাবা গাড়ি রাখতে গেছিলো, আর আমি ঠাকুর প্রণাম করে এসে ঠাকুরের ওখানে প্রসাদ ফুল সব দিয়ে তারপর ধূপ আর মোমবাতি এখানে দিতে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কত পরিমাণে ধূপ আর মোমবাতি দেওয়া হয়ে গেছে। আর মন্দিরের প্রথমে যেটা দেখলে, আমি ফুলপুকুর মন্দিরে ঢুকলাম তখন মানুষ আর মানুষ, তো মানে এতটা মানুষ আমি আশা করতে পারিনি। শনিবার আর মঙ্গলবার করে এতটাই মানুষ হয়, কারণ এখানে কুলপুকুরের মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত মায়ের মন্দির, মনের ইচ্ছা কিন্তু সবটাই পূরণ হয়। তো এই মায়ের মন্দিরে আমি কিন্তু সেই ছোটোবেলা থেকে আসি, মানে এখন আমার 31 বছর বয়স, সেই যখন থেকে বুঝতে পারি, জানি বুঝি মন্দির কী জিনিস, তখন থেকে এই মন্দিরে আমরা যাই। এই মন্দিরে কিন্তু ভীষণ ঘটনা আছে, তখনও এই মন্দির এতটা জাগ্রত ছিল, অনেকবার এখানে কিন্তু ডাকাতিও হয়েছে, মানে ডাকাত দল থেকে অনেক শুনেছি, শোনা কথা সত্যি কিনা জানি না। কালী পুজো করে এখানে মায়ের কাছে এসে, এই মা তো অনেক বড়, আর মায়ের গায়ে প্রত্যেকটা গয়না, তোমরা যেটা গলার ওই বড় বড় নেকলেস, সীতাহার, মুটুক সব শোনার, তো সেইগুলোও নাকি শুনেছি একটা সময়ে চুরি হয়ে গেছিলো, মানে ডাকাত দলে এসে নিয়ে গেছিলো। তারপরেও আবার ভক্তদলের এতটা ভিড় এখানে, যতবার এক দুবার হয়তো চুরি হয়েছে, চুরি মানে সবটা যা যা ছিল সব নিয়ে গেছিলো, কিন্তু তারপরেও আবার ভক্তগণের আবার সব কিছু মাথা গড়ি দিয়েছে, মানে মনের ইচ্ছে এতটা পূরণ হয় এখানে। তো এখানে না আসলে কেউ তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এখানে কোনো মানত করে দেখবে পূরণ হয় কিনা, সেটা দেখবে তারপর তোমরা বলতে পারবে। তো তোমরা ইউটিউবে অনেক সময় সার্চ করে দেখতে পারো কুলপুকুরের কালী মন্দিরটা কতটা জাগ্রত। তো যাই হোক, অনেক গল্প করে ফেললাম, শোনা গল্প, জানি না কতটা সত্য কতটা মিথ্যা। আর এখন দেখতে পাচ্ছ আমি ধূপ দিয়েছি, তারপর অনির্বাণ আরুষ ওরা দুজনও ধূপ দিয়ে নিল। পরে আগে পুজো দেবো, এখনই পুজোয় বসবে। আমরা বসবো কোথায় অনির্বাণ?
আর কিছু বলার নেই, মানে তোমরা বুঝতেই পারছো একেবারে মানে মন্দিরের শেষ প্রান্তে সব জুতো রাখে যেখানে ওই জায়গাটা ফাঁকা। তো এখানে আমরা এখন বসবো মায়ের একদম লাস্টে, মানে আমরা এসেছি অনেকটা দেরিতে। বোন ফোন করে বলেছিল, দিদি আগে আগে জানালো জায়গা পাবি না, তো আমি বুঝতে পারিনি এই যে এইখানটায় বসবো। তো আমি বুঝতে পারিনি যে এতটা দেরি মানে লোকজন হয়ে যাবে, যে এই সামনে কিন্তু এখানে শিব ঠাকুর আর এই পাশের এই সাইডটা এখানে কিন্তু মা কালী। তো আমি অনির্বাণ এখানে একদম পেছনে বসেছি আর লোকজন দেখো। এখন হচ্ছিল মায়ের আরতি, তো আরতি করা হয়ে গেছে। আর ওই যে প্রদীপ, যে প্রদীপ পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছিল ওইটা এখানে রেখে দিয়েছে, এই জন্য এতটা ভিড় এখানে। তো আমিও চলে এলাম একটু তাপ নিতে, মানে আরতির যে তাপ, আগুনের তাপ, এই যে সবাই নিচ্ছে এখানে আমিও নেব। আর অনির্বাণ আরুষ আসেনি, ওদের জন্য আমার আঁচলে করে নিয়ে যাব তাপ। তাপ আনতে গেছিলাম, তাপ দিয়ে দিলাম ওকে, আরুষকে ওতো দেখতেই পেলে। তাপ আনতে গেছিলাম তারপরে ওই যে প্রদীপের যে তাপ, তো দেখতেই পাচ্ছ পুজো কিন্তু করা শুরু করে দিয়েছিল বেশ কিছু সময় আগে থেকে। তো ওখানে প্রদীপের তাপ নিলাম, তারপর গঙ্গার জল দিতে এসেছিল সবার, সেটা আরুষের পা ঢেকে বসালাম, আর এবার দিচ্ছে ফুল, অঞ্জলি শুরু হবে। তো চলো, তো সবাইকেই দিয়ে যাচ্ছে এসে, এই যে আমাকে এতগুলো জবা দিল। এখানে অনির্বাণের হাতে জবা দেখতে পাচ্ছ। তো এই সিস্টেমটা আমার খুব ভালো লাগলো, এসে এসে সবাইকে, যেহেতু অনেক লোকজন, আমি ভাবছিলাম ফুল টুল পাবো কিনা অঞ্জলি যখন দেবো আমরা। তো যাই হোক পেলাম, ভালো লাগছে খুব, পুজোর সিস্টেমটাই ভালো। এবার সর্বকর্মাণি কারায়
সরস্বতী ভয় দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। এইবার মনের যত বাসনা কামনা সবটা পূরণ করে নেব, মায়ের কাছ থেকে চেয়ে নেব। তো সেই জন্য প্রণাম করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এতটা ভিড় বুঝতেই পারছো, সামনে যাওয়ার এখন পরিস্থিতি নেই, তো ফাঁকা হলে তখন আবার যাব মায়ের কাছে। ম্যাচিং ম্যাচিং আমরা যখন প্রসাদ দিয়েছিলাম তখন আমাদের সবার প্রসাদের উপরে নাম লিখে দিয়েছিল, আর যখন এই যে দিচ্ছে প্রসাদগুলো তখন সেই নাম ধরে ধরে ডাকছে, আর এক একজনকে এক একটা প্রসাদ দিয়ে দিচ্ছে। না না, ফটো তুলবো না, পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি। এইবার বাড়ির দিকে যাই তারপর আবার আর বেশি দেরি করবো না। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে। এইবার এই যে মন্দিরের সামনে এখানে খাবারের স্টলগুলো দেখতে পাচ্ছ, আখের জুস, আরুষকে আখের জুস দিলাম, অনির্বাণকে আখের জুস দিলাম, আমি খেলাম। আর আখের জুস খেয়ে তারপর এখানে যতগুলো খাবার আছে সবগুলো মোটামুটি আমাদের খাওয়া হবে এখন। আর আখের জুস খাওয়ার পর এরপরে আমরা কিন্তু চলে যাব, ঘুগনি আছে, সব কিন্তু নিরামিষ। আখের জুসের তো আর নিরামিষ আমিষের ব্যাপার নেই, এটা তো ফলের জুস। আর ওইদিকে যে ঘুগনিটা আছে সেটাও নিরামিষ আছে, আর তার পাশে ফুচকা আছে সেটাও কিন্তু নিরামিষ আছে। তো যাই হোক, আমাদের আখের জুস বের করছে, আমার আরুষনা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। ও কিন্তু স্ট্রা দিয়ে নিয়ে নিয়েছে, দুটো স্ট্রা নিয়েছে, লোকে একটা স্ট্রা নেয়, ও কিন্তু দুটো স্ট্রা নিয়েছে, নিয়ে আখের জুস খাচ্ছে। এবার আমাদের কিন্তু ওখানে ঘুগনিও খাওয়া হয়ে গেছে, ঘুগনির পর আমরা চলে এসেছি ফুচকা খেতে। ফুচকা খেতে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো ফুচকা খেয়ে নেবো। ভয় পাচ্ছিলাম যে পেঁয়াজ দেওয়া আছে কিনা, তো ওই কাকুটা বললো যে না, যেহেতু ঠাকুরের সামনে আমরা কখনোই পেঁয়াজ মশলা কিছু দিই না, নিরামিষ থাকে ফুচকাটা। তো ফুচকা খাই খেয়ে কমপ্লিট করলাম, তারপরে আরুষের বায়না আবার আইসক্রিম খাবে, তো সেই আইসক্রিমটা ওকে কিনে দিলাম। কিনে এবার চলে, তো যাওয়ার পথে মাকে আরও একবার তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম, দেখে নাও। তো চলে এসেছি বাড়ি, আর ওখান থেকে পুজো দিয়ে বাবার বাড়ি গেছিলাম, ওদের একটু প্রসাদ দিলাম, প্রসাদ দিয়ে তারপর বাড়ি চলে এসেছি। আর বোনের কাছ থেকে এই যে আইব্রোটা করে এসেছি। তো চলো এখন ড্রেসপত্র চেঞ্জ করি, হাত মুখ ধুয়ে গুছিয়ে গেছি, আগে খাওয়া দাওয়াটা করি। নিরামিষ রান্না করেছিলাম সব, তোমরা তো দেখেছিলে। তো চলো খাওয়া দাওয়া করা হোক, তারপরে কথা হচ্ছে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জল ঘুমিয়ে ঘরে নিয়ে চলে এসেছি, আর বিছানা অনির্বাণ রেডি করেছে, এখন শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।